बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ভিউয়ার্স ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি অর্গানজা 3 পিস। তো বিয়ার্স আমরা চলে আসছি আজকে চাঁদনী চক শপিং কমপ্লেক্সের নিস্তালা ডিম ফেব্রিক্স থেকে। ডিম ফেব্রিক্সের কার্ডটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে ডিম ফেব্রিক্সের কার্ড। তো বিয়ার্স আর বেশি কথা না বাড়িয়ে এখন এই ড্রেসগুলো খুলে দেখিয়ে দিই। তো রাফিন ভাই কোনটা খুলে দেখাবেন? প্রত্যেকটা কালারই খুলে দেখাবো, উপরে কাঠের থেকে শুরু করতেছি। কোন কালারটা খুলে দেখাইতে চান? ফার্স্টের উপরে কালারটা অলিভ কালারটা বলে। হ্যাঁ এই যে তো, হ্যাঁ অলিভ কালার থেকে শুরু করতেছি। এখানে দেখুন ভাই, এখানে এখানে গ্রাফিন ভাই যেটা ফার্স্ট দেখাচ্ছেন কি জামাটাই তো, তাই তো ভাই? এটা জামাটা, হ্যাঁ পাকিস্তানি কালার বলেন এটা ভাই? আপনারা অলিভ কালার বলে আর কি, কালারটা আসলে একটু এক্সপেন্সিভ। এটা কি কালার নাম নাম নিজেও জানি না সঠিক, অলিভই বলে। এটা পুরো ড্রেসের সামনে পার্টটা নিচে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, উপরে তো ফিক্সড করাই আছে। এটা হলো ব্যাক পার্টটাও কাজ পেয়ে যাবে, আচ্ছা ব্যাক অংশটা না? হ্যাঁ এটার স্যালট অন্য কিন্তু কন্ট্রাস্ট থাকবে। কন্ট্রাস্ট, হ্যাঁ। এটা কি দেখাচ্ছেন? এটা হলো স্যালট একদম, স্যালটটা কি অল ওভার কাজ করে? অল ওভার না, এটা আমি দেখিয়ে দিতেছি, ফুললি কাজ করে, পায় কাজ থাকবে। এটা উনাটা দেখাচ্ছেন, উনার কাপড়, এটা আলাদা গোল্ড কালার বলতে পারেন এটাকে। এই যে এইগুলা তো কালার, আমার কাছে কোনো কালারের নামই মনে হইতাছে না। কালার এটা নিচে যে সেমিস্টা দিবেন ওই কালারটা আর কি আসবে। আচ্ছা এই যে এটা প্রত্যেকটা থ্রি পিস হয়, এটা ফ্রন্ট, এটা ব্যাক। নিচে মনে সেমিস্টা আসলে মনে বেশি ভালো লাগে, জিনিস আরো সুন্দর লাগবে। তো স্যালোটা আমি দিয়ে একটু দেখাই দিতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন। হ্যাঁ এটা কি? এটা হাতার স্লিপটা, এটা এটা হবে আপনার ওনাটা। সেক্ষেত্রে তো বিরক্ত একটু বিরক্তিকর হতে পারে, কারণ কাস্টমার ছিল অনেক, কেমন একটু লড়া হয়েছে বেশি। হ্যাঁ এটা সালোয়ার কাপড়টা, এই যে আপনার এটা, আপনার ওনাটা, প্রত্যেকটা কালারই সুন্দর, স্টক খুব সীমিত। আপনার যদি কেউ নিতে চান আমাদের জলদি অর্ডার করে ফেলবেন। আপনার দিবেন যাতে আপনাদের জন্য নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।